এইমাত্র পাওয়া সবথেকে বড় লেটেস্ট আপডেট, ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে গেল ভারতবর্ষের এই এলাকায়। তো ভারতবর্ষের কোন এলাকায় এই ভূমিকম্পন ঘটে গেল, সেখানকার ভূমিকম্পনের তীব্রতা কত ছিল, বর্তমানে সেখানকার কী পরিস্থিতি রয়েছে, বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন আপডেট, লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট অবশ্যই নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। ফের ভূকম্পন অরুণাচল প্রদেশের বাসারে, ভূকম্পনের মাত্রা 4.9 রিখটার স্কেল। আজ ভোরে 4:30 নাগাদ প্রবল কম্পন অনুভূত হয়। বাসারের 148 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিম অঞ্চলের ভূকম্পনের উৎপত্তিস্থল। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন অরুণাচল প্রদেশের উত্তরাংশ পুরোটাই ভূকম্পন প্রবণ এলাকা হয়, প্রায়শই ওই জায়গায় ভূমিকম্প হয়। লেফু রাডা জেলাকে বাসার এলাকায় মূলত প্রবল কম্পন অনুভূত হয়, তবে ক্ষয়ক্ষতির এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে কম্পনের উৎসস্থল ছিল বাসারের 148 কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের মাটির গভীরে 10 কিলোমিটার নিচে ভূকম্পন অনুভূত হয়। গত 5 জানুয়ারি অরুণাচল প্রদেশের ভূকম্পন অনুভূত হয়েছিল। ভূকম্পনের মাত্রা ছিল 3.7 রিখটার স্কেল। ঠিক পরের দিন অসমের ভূমিকম্পের জেরে অরুণাচল প্রদেশেও কম্পন অনুভূত হয়েছিল। গত বছর অক্টোবরের মাসে 4 বার ভূমিকম্প হয়েছিল এই অঞ্চলে।